হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি আমের যে চাষ হয় আর কি, আম বাগান। তো আম বাগান এসেছি ঘুরতে, তো ঘুরতে এসে দেখছি যে একটা গাছেও আম নেই। এবছর যে আমের ফলন এত পরিমাণে খারাপ কি আর বলবো, কিছু বলার নেই। আগে তো কি বলবো, মানে গাছের পাতার থেকে বেশি গাছে আম দেখা যেত, আর এখন এবছরে তো গাছে শুধু কচি পাতাই দেখতে পাচ্ছি, আম আর দেখতে পাচ্ছি না। তার মধ্যে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টির ওয়েদার, তারপর আরও ঝড়ের ঝড়ের আশঙ্কা রয়েছে। তো সেই অবস্থায় এসছি বাগানে একটু ঘুরতে, একটা আমের কিছুই পেলাম না এই খুঁজে। কোনো গাছে একটা আমও নেই, শুধু বাগান আর বাগান, সবুজ আর কালো মেঘ, আর এছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। এবছর যা আম চাষিদের যে অবস্থা হয়েছে কিছু আর বলার নেই। এবছর বাগানগুলো প্রচুর মনে খারাপ। এবছর তো আমের দাম তো 3 গুণ দাম বেশি হবে। যে আম আগে কিনে খাওয়া গেছে 50 টাকা 60 টাকা কেজি, তো এই বছর সেই আমের দামটাই হবে 150 টাকা 200 টাকা কেজি। বছর আমের মানে ফলন এত পরিমাণে খারাপ হয়েছে কি আর বলবো, কিছু বলার নেই। যে পরিমাণ আমের ফলন খারাপ হয়েছে সেই পরিমাণে কিন্তু লিচুর ফলনও খারাপ। লিচুরও কিন্তু সেরকম পরিমাণে দাম। তো লিচু আর আমের ফলন প্রতিদিনই খারাপ। ও তার সাথে আর একটা আছে জ্যৈষ্ঠ মাসে, যেটা বলে কাঁঠাল। জ্যৈষ্ঠ মাসের কাঁঠাল সবথেকে প্রিয় জিনিস। তো কাঁঠালটাও কিন্তু ওদের প্রতিদিনের ফলন খারাপ। কাঁঠালও কিন্তু একটুও ভালো নেই ফলন, টোটাল ফলনটাই খারাপ। তো আমার একটি ছোট্ট ভিডিও ছিল। তো ভিডিওটা আশা করি সবারই পছন্দ হয়েছে, সবারই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আর এইরকম ভিডিও পেতে বা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর দেখা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওর সাথে। চ আজকের মতো টাটা বাই বাই, এখানে ভিডিওটা শেষ। চলো টাটা।